ফুটবল প্রেমীদের জন্য খারাপ খবর, লিও মেসি লুই সুয়ারেজদের খেলা মনে হয় না গ্রীষ্মের আগে দেখা যাবে, এমনই ইঙ্গিত দিলেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা। গত 12ই মার্চ থেকে স্প্যানিশ লিগ বন্ধ, মেসিরা তারপর আর মাঠে নামেননি, মাঝে রটে গিয়েছিল স্পেনে হয়তো খেলা শুরু করা হতে পারে, যদিও ফুটবলাররা ক্ষোভ উগরে দেন এতে। ক্ষুব্ধ ফুটবলারদের বক্তব্য ছিল পরীক্ষামূলকভাবে লিগের খেলা ফের চালু করলে সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করতে বাধ্য, তখন ব্যাপারটা হিতে বিপরীত হবে। কিন্তু দেশের স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি ফুটবল ফের চালু করা হয় তাহলে ব্যাপারটা অবিবেচকের পর্যায়ে পড়বে। যদি আমি বলি গ্রীষ্মের আগে ফের পেশাদার ফুটবল দেশে চালু হবে তাহলে অবিবেচকের মতো কথা হবে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে, যাবতীয় বিধিনিষেধ মেনেই আগামী দিনেও চলতে হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনটাই জানালেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল মে মাসের আগে খেলা শুরু করা সম্ভব নয়, একই সুর শোনা গিয়েছিল মাদ্রিদ মেয়রের মুখেও। ইতিমধ্যেই শোনা গিয়েছে স্প্যানিশ লিগের খেলা চালু করা হলে ফুটবলারদের প্রতিনিয়ত পরীক্ষা করা হবে, সেই জল্পনাতেও জল ঢেলে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।